অবশ্যই আমি খুবই লাকি, আমি আনএক্সেপশনাল, আমি টোটালি এক্সেপশনাল, আমি আনএক্সেপশনাল সরি আমি এক্সেপশনাল, যে এই দিক থেকে এক্সেপশনাল যে আমি অভিনয় করতে কখনোই চাই নাই, কিন্তু আমি হয়তো ভালো মেকার হয়ে গেছি বা ভালো মেকার চেষ্টা করছিল। তা হাফ হানিমুনের কন্টেন্টটা করার সময় আমি ফিল করলাম যে আসলেই তো এই টাইপের সিকোয়েন্স আমি অনেকবার করছি, টাসন মেকিনি এই টাইপের কাছাকাছি, বা অন্যান্য অন্য ডিরেক্টররা কনফার্ম এটা করে। তো ওই মুহূর্তে ওইখানে বসে তাসন আমাকে একটা কোশ্চেন থ্রো করলো, এবং ওটা ছিল আমার জন্য খুব ডিফিকাল্টিস যে ওখান থেকে বের হয়ে যাওয়াটা, কিন্তু আমি কিন্তু এটা করলাম এবং আমি চেঞ্জ করলাম যে আমি এইভাবে করবো না। ওই মুহূর্তে বসে আমি তাসনের কাছ থেকে কিছু টাইম চেয়ে নিয়ে আমি কিন্তু থিঙ্ক আমাকে ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করাই। আমি একটা জিনিস তাসন ভাইয়ের কাছে শিখতে পারি নাই, সেটা হচ্ছে নিজের রাগ কন্ট্রোল করাটা কীভাবে করতে হয়। তাসন ভাই অনেক সময় আমি দেখছি যে রাগ কন্ট্রোল করে ফেলতেন, খুব আস্তে খুব চমৎকার রাগ কন্ট্রোল করতে পারে, এটা আমি শিখতে পারি নাই। আমি এখন ইদানিং চেষ্টা করতেছি তাসন ভাইয়ের এই জায়গাটা ফলো করার, যে রাগ কন্ট্রোল করার জায়গাটা। অ্যাঙ্গার ওয়াইফের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন, ও মানে অ্যাসিস্ট্যান্ট লাইফটা দেখছে কি পরিমাণ স্ট্রাগল করছি। বউর প্রশ্ন তো করতেই হবে, যে বউ এইসব প্যারা দেয় না, প্রশ্ন না করে উপায় আছে আমার? এই প্যারাটা যে খাইতেছি না, এই যে মোবাইল মেসেজটা চেক করতেছে না, মোবাইলটা ধরতেছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো এই জিনিসটা, এই যে এই এরকম ব্লাইন্ড ট্রাস্টটা পাইছি আমি, এটা তো আমি এই দিক থেকে আমি অনেক বেশি ব্লেসড। এটা কয়টা জামাই আসলে পায়, আপনি পান? এখন ধরেন টার্মটার ধরেন বড় ভাই ছোট ভাই অনেকের সাথেই ঘুরছে, বা বড় বোন ছোট বোনদের সাথে ঘটেছে লাইফে, ডেফিনেটলি ঘটেছে, না ঘটলে আসলে কোথা থেকে? বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাপি এন্ডিং হয় না আসলে পুরো ঘটনাটা, ঠিক আছে, যেটা আমি দেখছি যে এটা খুব অতঃপর তাহা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলেও হয় না আসলে। তো এই ধরনের প্যারা নিয়ে লাইফে আসলে মানে মেকারদের জন্য ক্ষতিকর, যে পারফর্মার তারাদের ক্ষেত্রে ক্ষতিকর, তারা তো আসলে একই ফিল্ডে কাজ করছে বা করছেন, তারা একই ফিল্ডে কাজ করার পরেও তাদের আন্ডারস্ট্যান্ডিং কেন হবে না? তারা তো সবই জানেন একজনের সম্বন্ধে, ওপেন বুক তো, কারণ তারা তো ওই যে সবই বুঝতেছে যে কার সাথে কি কি ঘটনা কতটুকু ঘটতেছে, কতটুকু ছাড় দেওয়া উচিত, কতটুকু ছাড় দেওয়া উচিত না। এটা বাইরের একজনের সাথে ঘটলে একরকম ঘটনা ঘটতো, কিন্তু নিজের ঘরের ভিতরে এই ঘটনা ঘটা খুবই আনফর্চুনেট। তাহলে আপনারা আসলে কী আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এরকম ঘটনা ঘটাইছেন, কী আন্ডারস্ট্যান্ডিং ছিল আসলে? মানে কি আপনারা কি মানে পড়াশোনাটা ঠিক মতো করেন নাই, না গ্রোটা ঠিক মতো করেন নাই, বা গ্রুমিংটা ঠিক মতো হয় নাই, কোনটা আসলে? কোথাও না কোথাও তো ঘাটতি ঘটছেই। আমি যখনই জানি যে একজন ব্রেকআপ করছে বা ডিভোর্স হয়েছে বা কিছু, আমি টোটালি টপিকটা অ্যাভয়েড করি, আমি এটা নিয়ে রসায় আলোচনা করতে পছন্দই করি না, কারণ এটা করতে গেলেই আমি আরও কমপ্লিকেশনসের মধ্যে ঢুকবো। দরকার নাই আমার, আমার প্রয়োজন কি? আমি এখানে কাজ করতে আসছি, আমি এখানে কমপ্লিকেটেড করতে আসছি না সিচুয়েশন। আমি নায়িকার সাথে আলোচনা হচ্ছে তোমার জামাই তোমার কীভাবে বকা দিত, এই কোশ্চেনটা আমার দরকার নাই করার। হ্যাঁ, কীভাবে বকা দিত, এটা অনেকের কাছে যাদের আসলে কাজ নাই, আকাজটা বেশি, বা তাদের অনেক সময় আছে, বেহুদা সময় আছে, তাদের এই সময় কাজ হয়। আমার সত্যিকার অর্থেই আমার বেহুদা সময় নাই। আমি আপনার যদি পারতাম, আমার হাতে এখন মানে কনসোল থাকতো সাউন্ডের, আমি ক্ল্যাপ, মানে আপনি অনন্য সাধারণ, এটা খুবই অনন্য। নিজের অতীত, নিজের রুট ভুলে যে যায়, নিজের পিতাকে নিজের মাতাকে যে ভুলে যায়, সে হচ্ছে বেশ বিশ্ব বেইমান। সো ও বেইমানই থাকবে, ঠিক আছে, এটা আসলে বেসিক্যালি তাই বিষয়টা। যদি আমার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই সে অভিনয়টাই করছে, ঠিক আছে। রুট ভুলে কিভাবে, আমি রুট ভুলি কিভাবে, আমি ফামি ভাইয়ের নাম যেভাবে বলবো সেভাবে অন্য আরেকজন বুঝবে না, বুঝলে কিছু করার নেই, বাট আমি আমার ইমোশনে বলবোই, কারণ উনি আমাকে স্পেস দিছিলেন, উনি আমাকে ওনার ফ্লোরে বসান বা আমার চেয়ারে বসান, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হইতেছে যে এত এত ছেলে কাজ করতে চাইতেছে, তার মধ্যে আমি পিকড হয়েছি সামহাও। সো আমাকে মুস্তাকবল সৈয়দ স্যার আমাকে পিক করছিলেন, আমার বাবা আমাকে সাপোর্ট দিছিলেন, এটা আমাকে বলতে হবে, আমি এটা বলতে চাই, প্র্যাকটিসটা করতে চাই, এটা দেখ তো বটেই। কিন্তু আমি আমি এখানে থ্যাংক ইউ দিতে চাই দুজনকেই, স্পেশালি দুজনকে আমি সবসময় বলি যে এই দুজনকে আমি থ্যাংক ইউ দিব, কারণ তারা আমাকে ওই স্পেসটা সবসময় দিচ্ছেন, যে আমার সাথে তাদের ভুল বুঝেবুঝে জায়গাটা কখনো তৈরি হয় নাই। তো স্পেশালি তাহসান ভাইয়ের কথা বলবো আমি, কারণ তাহসান ভাই সবসময় আমাকে, আমি জানি না আসলে, আমি এমন না যে তাহসান ভাইয়ের সাথে আমি 24 ঘন্টা থাকতাম, বা তাহসান ভাইয়ের আমি ডেলি ফোন দিতাম, বা তাহসান ভাই ওইরকম মানুষ, আপনি তাহসান ভাইকে অন্তত চিনেন, ওই টাইপের মানুষ তাহসান ভাই না, একেবারেই না। তাহসান ভাই ইজ এ স্মার্ট পার্সন, আমি বলি যে রিয়েলি ইজ স্মার্ট। সো এবং প্রপারলি এবং ঠিকঠাক মতো একটা এডুকেটেড পার্সন যদি আমরা কোনো এক্সাম্পল হিসেবে দেখাইতে চাই ইন্ডাস্ট্রিতে, তাকে তাকে দেখাইতে হবেই। সো তার পড়াশোনার লেভেল, তার কথা বলার জায়গাটা, তার ইয়ে, তার কাছ থেকে আমি তো প্রতিদিন, সে তো উনি তো শিক্ষকতাও করেছেন, সো ওনার কাছ থেকে আসলে শিক্ষকের মতোই আমি অনেক কিছু শিখে ফেলছি। আচ্ছা, যে আসলে কীভাবে অ্যাপ্রোচটা করা উচিত। আমি একটা জিনিস
তাহসান ভাইয়ের কাছে শিখতে পারি নাই সেটা হচ্ছে নিজের রাগ কন্ট্রোল করাটা কিভাবে করতে হয়। তাহসান ভাই অনেক সময় আমি দেখছি যে রাগ কন্ট্রোল করে ফেলতেন, খুব আস্তে খুব চমৎকার রাগ কন্ট্রোল করতে পারে, এটা আমি শিখতে পারি নাই। আমি এখন ইদানিং চেষ্টা করতেছি তাহসান ভাইয়ের এই জায়গাটা ফলো করার, যে রাগ কন্ট্রোল করার জায়গাটা, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। তো এটা আমি তাহসান ভাইকে থ্যাংক ইউ দিবই, এটা আমার তাহসান ভাইকে থ্যাংক ইউ না দিয়ে কোনো অপশনই নেই। এবং তাহসান ভাইকে আমার প্রপারলি মনে হয় তাকে আইডলাইজ করা যায়, তাকে আইডল হিসেবে মানা যায়। এরকম একটা মানুষ, সে এরকম একটা পার্সোনালিটি, সে আমাদের ইন্ডাস্ট্রিতে বিলং করে এবং আমরা সো লাকি যে আমরা তাহসান এরাতে ছিলাম। আমি পীড়া দেওয়ার মতোই ঘটনা, যদি এইরকম দুঃখ কেউ প্রকাশ করে থাকেন সেটাকে ডিফেন্ড করার কোনো ইচ্ছাই আসলে আমার নাই এবং আমি ডিফেন্ডও করতে চাই না, এটা যার যার ব্যাপার। কিন্তু আমি আমার পয়েন্টটা বলতে পারি, আমার সাইকোলজিটা বলতে পারি, আমার একেবারেই আমার নিজস্ব মতামত আমি দিতে পারি। দেখেন, আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি কয়েকটা জিনিস খুব সচেতনভাবে করে আসছি, সেটা হচ্ছে আমি সিনিয়র আর্টিস্টদের সাথে সবচেয়ে বেশি কাজ করছি। এখন এই দায়টা আসলে কি শুধুমাত্রই পরিচালকদের উপরেই বর্তাচ্ছে? যদি এরকমই হয় যে আপনি তো একটা চ্যানেলে ছিলেন, রাইট, একটা পরিচালক কি সব ডিসিশন কি আসলে সবসময় নিতে পারতো স্ত্রীতে কখনো? যেমন আমি বলি, এই রিসেন্ট কাজ বদমাইশ পোলাপান, বদমাইশ পোলাপানে আমি কার সাথে কাজ করলাম, আমি একজনের নাম বলি, ধরেন আয়েশা সালমা আক্তার মুক্তি, আমি কিন্তু করলামই। হ্যাঁ, সো এরকম যদি প্রত্যেকটা ডিরেক্টর যারা আপনি দেশ বারবার বার সবাইকে পিক করার স্টার্ট করতো, তাহলে হয়তো সিনারিওটা চেঞ্জ হতো এবং আফসোসটা অনেকাংশেই কমে আসতো। আমি আফসোস উধাও করে দিতে পারবো না কখনোই, আফসোস সারা জীবন থাকবে, পৃথিবীর সবখানেই আছে। মালয়ালম ইন্ডাস্ট্রি যদি দাঁড়াইতে পারে, ইন্ডিয়ান কলকাতার এখনকার যে মেইন স্ট্রিমের পাশাপাশি যে অফ স্ট্রিম, যেটা মেইন স্ট্রিমই হয়ে গেছে, এটা যেটা দাঁড়াই আছে, সেটা যদি শুধু গল্পের উপরে দাঁড় করা যেতে পারে, তাহলে কেন আমরা পারছি না? টাকা পয়সার সংকটটা আমাদের ক্ষেত্রে, এটা হয়তো অনেক অকপটে বলবে না, কিন্তু আমি অকপটে বলতে পারি, কেননা আমি এটা ইদানিং ফিল করি, সেটা হচ্ছে যে প্রডিউসার লাগবে, গুড প্রডিউসার লাগবে। আপনি মার্কেটে গুড প্রডিউসার, শুধু প্রডিউসিং মানে কিন্তু শুধুমাত্র টাকা দেওয়া না, হ্যাঁ, প্রডিউসারের থট থাকতে হবে, প্রডিউসারেরও ভাবনা থাকতে হবে। বাইরের ভালো ভালো সিনেমা যতগুলোই হয় প্রডিউসারদের নামও হয়। কেন নামটা হয়? এই জন্যই নামটা হয়, কারণ তারা ওই থট প্রসেসের সাথে পুরোপুরিভাবে এই পুরা এই ঘটনাটার সাথে, পুরো যজ্ঞটার সাথে তারা মিলেমিশে থাকেন, একাকার হয়ে থাকেন, শুধু টাকাটা দিয়েই তারা ক্ষান্ত হন না। প্রডিউসারের কাজ আরও অনেক বিশাল, আরও ব্যাপক। আমাদের দেশে গুড প্রডিউসার তৈরি হয়নি। ফাইভের একটা ফিকশনে আমি প্রথম অভিনয় করছিলাম, তো ফাইভে একবার একটা কন্টেন্টে আমাকে সোনিয়া হোসেনের সাথে একটা কাজে নিয়েছিল, এসে ভুল করি এসো নিজে করি, এটা ইন দ্য ইয়ার 2009 আমি ফার্স্ট অন স্ক্রিনে আসি, এটা ইউটিউবে মনে হয় নাই, এটাই হচ্ছে সুপার আনফর্চুনেট। এটা ট্রেলারটা পেতে পারেন, বস এখন কি করছে আমি জানি না, তো বসের কাছে আছে আই থিঙ্ক কন্টেন্টটা, তো থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে, নাও থাকতে পারে, অবাক হব না থাকলে, ওটা টিভিতে আছে, এত বছর দেশ টিভিতে আছে। আর এরপরে আমি আসলে আর কখনোই অভিনয়ভাবে করি নাই। এরপরে ফামি ভাইয়ের হুকুমে কয়েকবার ওই যে কাস্টিং আসে নাই, ক্যারেক্টার আসে নাই, অ্যাক্টিং করে দিতে হবে, করে দিছি অ্যাসিস্ট্যান্ট হিসাবে, মানে করে দিছি, এই এখানে একটু এই দাঁড়া একটু মশলা বেড়ে এই ডালটা দিয়ে দিতো, দিয়ে দিছি, একটু ওর একটু ডালটা দিয়ে দিতো, দিয়ে দিছি, এই করছি সারা জীবন, ঠিক আছে, এবং এটাই এনজয় করছি। এবং যখন এটার পরে একটা ঘটনা ঘটছে, একটা সময় এসো ভুল করি এসো নিচে করি করার পরে আমার কাছে অফার আসছিল সিঙ্গেল নাটক করার, সলো, যেহেতু আমি সলো এখানে লিড করছিলাম, আই ডিনাইড, হ্যাঁ, আমি খুব বুঝে শুনে ডিনাই করছিলাম। কিন্তু আমি একজনকে কোনোদিনই ডিনাই করতে পারি নাই, সেটা হচ্ছে আমার বসকে, ফাইন ভাইকে। এবং ক্লোজ আপ কাছে আসার গল্পের একটা টিভিসি ছিল, সেই টিভিসিতে আমি প্রথম অভিনয় করলাম ওনার কন্টেন্টে, ওনার ডিরেকশনে। অবশ্যই আমি খুবই লাকি, আমি আনএক্সেপশনাল, আমি টোটালি এক্সেপশনাল, আমি আনএক্সেপশনাল সরি, আমি এক্সেপশনাল, যে এই দিক থেকে এক্সেপশনাল যে আমি অভিনয় করতে কখনোই চাই নাই, কিন্তু আমি হয়তো ভালো মেকার হয়ে গেছি বা ভালো মেক করার চেষ্টা করতেছি। কনভারসেশনটা আমার সাথে তার তাসামের অলরেডি একটা হয়েছে, বদমাইশ পোলাপান নিয়ে একটা কনভারসেশন হয়েছিল আমার লাস্ট শুটিংয়ে, তো তাসামের বলতেছিল ইউ আর ডুইং গুড, স্পেশালি আমাকে, আমার লাস্ট একটা শুটিংয়ে, আচ্ছা বান্না আমরা কতবার আর এই টাইপের সিকোয়েন্স করবো, হুট করে বলে উঠছে। আমি তাকে আছে, আমি বললাম যে আসলে অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ যেখানেই যাই সে ডিরেক্টর এই টাইপের একটা কোশ্চেন, এই ধরনের একটা সিকোয়েন্স করতেই হবে কেন আসলে। কিন্তু ওইখানে বসে আমার প্রথম মাথার মধ্যে স্ট্রাক করলো, তা হাফ আনিমুনের কন্টেন্টটা করার সময় আমি ফিল করলাম যে আসলে তো এই টাইপের সিকোয়েন্স আমি অনেকবার করছি, তাহসান ভাইকে নিয়ে এই টাইপের কাছাকাছি, বা অন্যান্য অন্য ডিরেক্টররা কনফার্ম এটা করে। তো ওই মুহূর্তে ওইখানে বসে তাহসান ভাই আমাকে একটা কোশ্চেন থ্রো করলো, এবং ওটা ছিল আমার জন্য খুব ডিফিকাল্টিস যে ওখান থেকে বের হয়ে যাওয়াটা, কিন্তু আমি কিন্তু ওটা করলাম এবং আমি চেঞ্জ করলাম,
যে আমি এভাবে করবো না। ওই মুহূর্তে বসে আমি তাসানের কাছ থেকে টাইম চেয়ে নিয়ে আমি কিন্তু থিঙ্ক আমাকে ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করাইলো। আমি বলতে চাই এবং তাসান ভাই যদি আমাকে বলে কখনো উনি বুঝেই বসে এবং এটার ব্যাখ্যা ওনার কাছে খুব ক্লিয়ারলি আসে।